নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে আমাদের চ্যালেঞ্জ কি বলতো? বিগ স্পুন ভার্সেস মিডিয়াম ভার্সেস স্মল স্পুন। তাহলে আজকে আমাদের চ্যালেঞ্জ আছে বড় চামচে, মাঝারি চামচে আর ছোট চামচে। তাহলে এগুলো দিয়ে আমরা খাবো, কিন্তু কি খাবো কি খাবো? এই যে এত চকলেট, হ্যাঁ প্রচুর চকলেট আছে এখানে, খাওয়া হবে। তাহলে চলো দেখি কার ভাগে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, এখনই তুমি ওটা পেয়ে যাওনি, তার জন্য আছে এখানে চিট লেখা, বাটিতে আছে তিনটে চিট, যেগুলো আমরা সাফল্য করে তুলে নেব। যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেটা খেতে হবে। ও বাবা, আমি ভাবলাম এটা আমার পার্মানেন্ট বোধহয়। না না, সেটা দিয়ে খেতে হবে। দাঁড়াও, তুমি এটাও পেতে পারো। হ্যাঁ তাহলে বন্ধুরা চলো, এখানে প্রচুর চকলেট কেক, চকলেট পেস্ট্রি, চকলেট ডোনাট আছে, এগুলো খাবো। তাহলে গেমটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তাহলে ফ্রেন্ড, চলে এসেছি বাটি নিয়ে, এবার এতে হবে সাফল্য। কিন্তু তার আগে আমাদের ডিসাইড করতে হবে ফার্স্ট আমরা কোন মেনুটা খাবো। তাহলে ফার্স্ট আমরা কি খাবো, কোনটা ফার্স্টে আমরা চকলেট পেস্ট্রিটাই শুরু করি? আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট চকলেট পেস্ট্রি শুরু করা যাক, ছোট থেকে বড়। হ্যাঁ, তারপর আমি সাফল্য করে দিলাম, চলো এবার তোলো। আমি তুলবো, তোলো তুমি, তোলো এটা আমার। দাঁড়া একসাথে খুলি, কি তাড়াতাড়ি খুলে ফেলছি না। 1 2 3 স্টার্ট। বাবা আমি তো বিগ পেলাম, মিডিয়াম, আমি স্মল, মানে যেটা ধরেছিল সেটাই। তাহলে চলো, এটা আমার ট্রান্সফার হয়ে গেল না বাবা, আমারটা চলে গেল আর আমার এটা। হ্যাঁ তাহলে আমার তো এক হাততেই উঠে যাবে। তাহলে কেক গুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওটা দিয়ে দাও। এক চামচে তো যা উঠবে তাই। হ্যাঁ একবারই যা তুলতে পারবে তাই, পুরোটাই উঠবে, পুরোটা তোমার তো পুরোটাই। আমি চামচেটা কোনখান থেকে মারবো ভাবছি, কোনখান থেকে মারলে চামচেটা বেশি উঠবে দেখো। এরকম করে দিলে হবে না, এরকম করে চামচে শুধু খেয়ে নিলে। আমি ছোটটাতে তুলেছি পুরোটাই, এই আমি তুলেছি দেখো। তুমি অতক্ষণই তুলতে পেরেছো? ও আর নেওয়া যাবে না, আমি বরং বেশিটাই তুলেছি। ও বাবা আর নেওয়া যাবে না। কি করে তুললো? আমি তো তাও তুলেছি খানিকটা, আইসক্রিমের মতো খেয়ে নিল। বর্ষার মতো কি দিলো কি করে? ভেতরে কি ভ্যাকুম ছিল? তোমার পাওনি বেশিটা? আমার একটু খেতে আছে বাবা, বাবা কি দেখো এত বড়টা, আমার তো সবই ওঠার দরকার ছিল, এত বড় নিয়ে বসে আছি। সবচেয়ে লস তো আমি করলাম। মানে ফ্রেন্ড আমার লাভই হয়েছে ছোটটা পেয়ে, ছোট নিয়ে। তাহলে চলো দেখি পরের রাউন্ডে কার ভাগ্যে কি আছে। হ্যাঁ তাহলে ফ্রেন্ড চলে এসেছি আমরা পরের রাউন্ডে, এবারে আমরা খাবো কি খাবো কি খাবো? চকলেট ডোনাট খাই। হ্যাঁ তাহলে চকলেট ডোনাট খাই। হ্যাঁ তাহলে চলো, এবার তুমি সাফল্য করো, আমরা তুলবো। হ্যাঁ আমি একটা তুলে নি দেখি এবারে কার ভাগ্যে কি এলো। আগে আবার বিগ মিডিয়াম স্মল। তাহলে চলো ফ্রেন্ড আমাকে মিডিয়ামটা দিয়ে দাও।
তোমার স্মল, তোমার বিগ, বিগি আছে। আচ্ছা আগে তুমি স্মলটা দিয়ে কি করে গেতেছিলে আমাকে একটু প্র্যাকটিস করো। বাবা আমরা ভাবলাম আর কি কথা বলবে, না কি করে গেতেছিল এইটুকু মালটা দিয়ে। এবার আমরা খাবো। হ্যাঁ ওইটা, এইটাই অসুবিধে হচ্ছে মনে হচ্ছে এত বড় তো ছাতার মতো আটকে নেবো কি করে হবে, একদিন তেলেই তো গলে যাবে আমলটা। এ বাবা আমি তো ভাঙতেই পারিনি এখনো, মিডিয়ামটা পাচ্ছি, লস হচ্ছে নাকি এতে একটুখানি উঠছে, আমার এইটুকুনি উঠেছে। আর উঠলো না, আমার তো গাঁটলোই না, তোমরা কি করে করতে দিলে, আর পড়ে গেলে হবে না, না পড়ে গেলে হবে না, থাকো কপালটা সাথ দিল না, বা ব্যালেন্স করে খেতে হবে তো, আমার তো পড়বো পড়বো অবস্থা। এই মালটাকে সেট করে নিলাম যে একদিক থেকে এই যা গলে গেল, হয়নি আরে তুমি আর কেন পারবে না, রেখে দাও যা। এ বাবা কি তোমার দেখতে কি বাবা যা তোর বাবা ওটা নিল আমি খেয়েছি যেই কামড়ালাম না গোলে ফুস করে পড়ে গেল, ভেবেছিলাম আমি ধরেছিলাম ঠিকই একদিকে খেলে আর একদিকে আমি একদমই পাইনি, কাত মেরে পড়ে গেল, তাহলে কি হবে। এ বাবা তাহলে হলো না, টোটালটাই লস হয়ে গেল, যা দূর বাবা। পেলাম না কিচ্ছু, পুরোটাই বাদ, চামচেটাই চাটি খেতে পেলাম না, কি হবে চামচেই চাচ্ছি, সামনে আছে কিন্তু খাওয়া যাচ্ছে না। তাহলে ফ্রেন্ড এবারে তিনজনকারই লস হয়ে গেছে, বিগ মিডিয়াম স্মল পেও কোনো লাভ, আমার লস কিছু হয়নি, আগের বারের চেয়ে বেশি খেয়েছি, ব্যাপারটা হচ্ছে যে ছোট চামচে পেয়েছিল তার লস হয়ে গেছে, আগের বারে তো পুরোটাই মেরে দিয়েছে ছোট চামচে। তাহলে চলো ফ্রেন্ড পরের রাউন্ডে দেখি কার ভাগ্য সাথ দেয়। হ্যাঁ চলো তাহলে ফ্রেন্ড আমরা চলে এলাম পরের রাউন্ডে, এবারে আমরা এই সামনের এগুলো খেয়ে নিই, চকলেটের কি রয়েছে একটা, তাহলে চলো দেখি কার ভাগ্যে কি পড়ে এইবারে, এবার মা সাফল করবে বাবা। চলো আমি তো এটা বলুন তো কোন চামচিটা দিয়ে সুবিধা হবে খেতে, কি জানি বাবা, এনে বড়টা দিয়েই হবে অনেকটা উঠবে, আমি একটা তুলে নিলাম। হ্যাঁ তুমি তোলো, আমি শেষে তুলি, কি পেয়েছি দেখি। এ বাবা এ তো আমার পেছন ছাড়ছে, আমি পেয়েছি বিগ, অনেক বড় চালতে পেয়েছো, আমার চালানোটা দাও না, তোমার এক টাকা সবাই চেষ্টা করছে বেশি তো না, খাওয়া তো যাচ্ছে না, এই যে তুলেছি অনেক, এই তো আমি বহু কষ্ট করে একটা ছোট্ট গর্ত করেছি, আমার উঠেছে তো খানিকটা, আছে এখনো বাটিতে, সবটা তুলতে পাইনি, গাঁটটা ঘোরালাম আমি কম দেখছি, এই
বাপরে তুমি তো চামচে দিয়ে খুন করে দেয় মনে হচ্ছে আমাকে আমি পেয়েছি এটা খুব ভালো খেতে না একদম চামচে পরিষ্কার করে ফেললাম না অসাধারণ পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো দেখিয়ে দেখিয়ে খেয়ে খেয়ে নিল পেও না কালকে তাহলে কি হবে বুঝতে পারছেন আমি প্রচন্ড লোভ দিয়েছি কারণ এইটুকুনি যে কারো পোষায় বলুন আর লোকের যখন পড়ছে এটা তখন পুরোটাই খেয়ে নিচ্ছে দেখো কি সুন্দর সাইজটা দেখো আমাদের লাস্ট রাউন্ড আর কেক আছে এবার দেখি কি পাই দেখা যাক এবার যে স্মল পাবে তার সাথে সে হাতটাও ব্যবহার করতে পারবে না 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 তুলে নাও আমি সাফেল করে দিই হ্যাঁ আমি জানি এদের সাথে টেস্ট করতে বসে দেখি দাও কাকে তুলতে দাও রেখে যাচ্ছে না বাবারি দেখি কি পাওয়া গেল স্মল মিডিয়াম ওস্তাদের মাল লাস রাতে বড় জিনিস বড় দিয়ে খাও বি আমি স্মল পেয়েছি চলো তাহলে তুমি মিডিয়াম পেয়েছো মিডিয়াম দূর আমি মিডিয়াম বললাম না হ্যাঁ মিডিয়াম পেয়েছি বাবা আমি দেখা যাক কত দূর তোলা যায় না এটা দিয়ে কি উঠবে দেখি ওটা দিয়ে এখন তোলার দরকার নেই যেগুলো আমার খেতে গিয়ে পড়ে যাবে ওটাই উঠে যাবে ওটা দিয়ে ভরে যাবে ওটা চলো দেখি কতটা কি তুলতে পারি বাবা আমি কিন্তু খেতেই পাচ্ছি চামচাটা ভেতি করে ঢুকিয়ে নি ভেতর অব্দি হাতটা ঢুকিয়ে দে না পুরোটা তোলার চেষ্টা করছো বাবা তুমি একটা কাজ করো চামচিটা ওর মধ্যেই যাক মুখটা এখানে নিয়ে যাও হচ্ছে না বলে যাচ্ছে হচ্ছে না দেখি ভাঙছেও তো না না হলে ছেড়ে দে আরে কাটতেও তো পাচ্ছি না বললাম তো আমার যেগুলো পড়ে যাচ্ছে খেয়ে নাও না ওটাই চামচটা বেশি হবে কি কাণ্ড হচ্ছে এই দেখো এই এই নড়িও না এ কি যা দৌড় বাবা খাচ্ছিলাম তাও গেল দূর দূর হেরে গেছো চামচি চেটে ফেলো
যা আম্মা আর কি করবো বাবা জল নিয়ে তুই কি প্র্যাকটিস করে আমাদের সব উল্টে পাল্টে গেল এই আঙুলের সাইজে চামচে মালটা অর্ধেকের বেশি আমার চেয়ে বেশি তুলে নিল আমারটাও তো পুরো রথে থেকে গেল আমি কতটা নিয়েছি আর এটা ঘুরিয়ে দেখে এই যে আমি কতটা নিয়েছি এটা আর আমারটা কি হলো আমারটা তো মনে হয় বেশি ভাগ রয়ে গেল আমি কতটা নিয়েছি আর ওটা ডিমের মতো ফেটে গেছে বাবা ডিমের মতো ফেটে কি অবস্থা দেখো পুরো ভাইজানে নিয়েছি ছোট বাবা রে হ্যাঁ প্র্যাকটিস করেছে ওফ বাবা আমার যা উঠেছিল তাও পড়ে গেল যা বাবা দারুণ কি করব দেখলেন এত বড় একটা পেয়ে কতটা তুললাম আরো আমার কেরে আঙুল সারিয়ে চ্যাম্পিয়ন দিয়ে ওইটা হচ্ছে তোলার টেকনিক একটা প্র্যাকটিস করে যাবে পুরোটাই তুলবো ভাবছিলাম হলো না আরে চামচেটার তো একটা দম আছে নাকি তো বেঁকে যেত চামচেটা উঠছে না ওটা ওটার মধ্যে সেই নিয়ে একবার কোদালের মতন সেই চালিয়েছে একদম তাহলে বন্ধুরা আমার কিন্তু লাভই হয়েছে ছোটটা নিয়ে প্রথম রাউন্ডেও তাই শেষ রাউন্ডেও তাই আমি এইবার একটু নিয়ে তবু পেলাম আর বাদ বাকি তো ছোটই পড়ছে নিতেই পারছি না আমি তো টেকনিকই জানি না তাহলে কেমন লাগলো ভিডিওটা শুধু তোমাদের বলো যদি মজা লাগে অবশ্যই লাইক করে দেবে আর কি করবে তবে একদিকে ভালো হয়েছে আজকে এসে কিছু মাখতে হয়নি কিছু খেতে হয়নি যেটুকুনি খেয়েছি ভালো খেয়েছি বাবা অন্যদিন এসে মেকেছি খেয়েছি জোকার হয়ে বাড়ি গেছি তাহলে চলো ফ্রেন্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার আর একটা চ্যানেল আছে ওটাতেও গিয়ে দেখো ভালো লাগবে ভিডিওগুলো তাহলে চলো আবার দেখা হবে পরের ভিডিওয়ে আজকের মতো টাটা।